পরীমণি। পরীমণি একমাত্র নায়িকা যিনি এবছর নিজেকে আমূল বদলে ফেলেছেন, মানহীন ছবি একেবারেই করেননি, এমন সব ছবির জন্য অপেক্ষা করেছেন যেগুলো তার কেরিয়ারের অর্জন হতে পারে, ঠিক যেমনটা স্বপ্নযাল। গিয়াসউদ্দিন সেলিমের ছবির নায়িকা হয়ে বছরের আলোচনায় ছিলেন পরীমণি। বিশেষ করে এই ছবিতে শুভ্রার চরিত্রে তার অভিনয় সব শ্রেণীর দর্শককে ছুঁয়ে গেছে। ছবি মুক্তির পর থেকে প্রশংসা পেয়েছেন ঢের। আগের চেয়ে ছবি নির্বাচনে পরীমণি হয়েছেন সচেতন। ছবির বাইরে ব্যক্তিগত জীবনে প্রেম ও বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছেন এই নায়িকা। এই পাঁচজনের বাইরে অপুবিশ্বাস অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেটি হলো পাঙ্কু জামাই। মানহীন এই ছবিটি দিয়ে অপুকে দর্শক একেবারেই গ্রহণ করেনি, তবে তার আবার অভিনয়ে ফেরা শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ইতি, সন্তান জয় অভিনয়ের বাইরে বিভিন্ন স্টেজ শোতে নিজেকে ব্যস্ত রাখা নিয়ে অপুকে কেন্দ্র করে আলোচনা হয়েছে পুরো বছর জুড়ে।